ইসলামপুর মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের ডেপুটেশন এবং অবস্থান বিক্ষোভ অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে সোমবার দুপুরে ইসলামপুর মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে গাড়িতে ধান লোড করে ডেপুটেশনে সামিল হন কৃষকরা। সংগঠনের তরফ থেকে জানানো গিয়েছে, বহু কৃষকদের অভিযোগ, ধান বিক্রির জন্য প্রায় একাধিকবার তারিখ দিলেও কৃষক বাজারে সরকারি দামে ধান বিক্রি করতে পারেনি কৃষকরা। তাই আজ কৃষকরা মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে গাড়িতে করে ধান লোড করে বিক্রি করতে আসে বলে অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগেও একাধিকবার মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। তাই তারা ইসলামপুর ব্লকে যেসব কৃষকরা এখনো পর্যন্ত সরকারি ক্রয় কেন্দ্র থেকে ধান বিক্রি করতে পারেনি, তারা ইসলামপুর মহকুমা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে কৃষকদের ধান নিয়ে হাজির হয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত না কোনো সুরাহা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে বলে অল ইন্ডিয়া কিষাণ খেজদুর সংগঠনের জেলা সম্পাদক দয়াল সিংহ জানিয়েছেন। ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে ধান বিক্রি করার জন্য উপস্থিত হয়েছে। আপনারা বলতে পারেন যে আপনারা হঠাৎ ধান বিক্রি করার জন্য এখানে এলেন কেন, কিন্তু বন্ধুগণ আমরা একদিনই আসিনি, আমরা ডিসেম্বর থেকে জানিয়ে এসেছি, তার কাগজও আছে আমাদের কাছে, উনি ডিসেম্বর মাসে কাগজগুলো বলেছেন যে 27 ডিসেম্বরের মধ্যে আমাদের একটা ব্যবস্থা হবে। সে অনুযায়ী উনি আমাদের কাছ থেকে যে সমস্ত কৃষকরা ধান বিক্রি করতে পারে তার একটা লিস্ট চাইল, আমরা সেই লিস্ট তৈরি করে উনাকে দিলাম এবং সে অনুযায়ী লিস্টটি উনি রিসিভ করলেন। রিসিভ করার পর সে লিস্ট অনুযায়ী আমাদের তিনটে ক্যাম্প করলেন, তিনটে ক্যাম্পও আমরা ঠিক করলাম। উনারা বলে দিলেন যে 24 তারিখ, 27 তারিখ, 30 তারিখ এই তিনটে ক্যাম্প ওরা বলে দিল। এই জানুয়ারি মাসের তিনটে ক্যাম্পের জন্য আমরা ভাবছি যে হ্যাঁ ঠিক আছে, এই তিনটে ক্যাম্প আমাদের জন্য বরাদ্দ হয়েছে, আমরা এই তিনটে ক্যাম্পে আমরা কমপ্লিট করে দিব। কিন্তু এই তিনটে ক্যাম্পের ডেট এবং টাইম, কবে বুকিং হবে, তার কোনো উত্তর ওনারা দিতে পারলো না। আমি ওনার সঙ্গে বারবার যোগাযোগ করেছি, উনি বলছে আপনাকে ওর আগের দিন আমি বলে দিব, তারপরে উনি বলছে যে আপনাকে জানিয়ে দেওয়া হবে, কিন্তু উনি যখন আমাকে জানাচ্ছে অলরেডি সেটা বুকিং, যেটা 24 তারিখের বুকিং সেটা আমাকে 23 তারিখে বলছে যে আজকে বিকেলে খুলবে, তারপরে আমরা খুলে দেখছি সেটা অলরেডি বুকিং। আমাদের যা খবর দিয়েছে তিনি সব লেটে না হলে অগ্রিম, যার ফলে আমরা আমাদের কৃষকরা কেউ বুকিং করতে পারিনি, কেউ ধান বিক্রি করতে মানে শিডিউলে আমরা ঢুকতেই পারিনি। আর যেখানে বলেছিল উনি ব্যবস্থা করে দিবে ক্যাম্প হলো, তাহলে কারা ক্যাম্প হলো, কারা ক্যাম্পে ঢুকলো, এটা ওনাদের কাছে আপনারা প্রশ্ন করবেন। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট। হ্যাঁ, ধান বিক্রি করাচ্ছি আমি। আমাকে ম্যাডাম বলছিল যে তিনবার 24 তারিখে ডেট ছিল, 28-27 তারিখে ডেট ছিল, কিন্তু আমাকে ডেট দিচ্ছে না, ম্যাডাম আমাকে তাল মানা করছে, তার জন্য আমি ধান বিক্রি করতে আজকে 30 তারিখ আজকে আমি ধান বিক্রি করছি। আমার বাড়িতে বিয়ে আছে, কি কারণে আমি দালালের কাছে বিক্রি করলে আমাকে 1500-1400 এরকম করে ধান রেট বলে, আমি কি করে বিক্রি করব? আমি একটা চাষি মানুষ, আমি ধান কোথায় নিয়ে যাব? ম্যাডাম আমাকে বলছিল আজকের কথা, আমি ধান সমস্ত কৃষকগুলো আমাদের কাছে আছে, আমরাও আসছি ধান বিক্রি করতে, কিন্তু ম্যাডাম যতক্ষণ পর আমাকে পারমিশন দেবে না, ধান এখানে আমি সবাই কৃষক এখানে দাঁড়াবো, আমি ধান নিয়ে আসছি, ধান আমাকে ব্যবস্থা করা দেওয়া হোক। কতটা ধান নিয়ে আসছে? ধান আমি আনছি 20 কুইন্টাল 60 কেজি। এর আগে বিক্রি করতে পারেন না? আরে আগে বিক্রি করিনি, আমি তো লাইন অনলাইন বলতে করতে পারলাইনি আমি। ঠিক আছে, গুঞ্জরিয়া পঞ্চায়েত থেকে আছি। সার্ভার থাকে না তো ম্যাডাম না নিলে, তার না হলে এখানে ধান না, এখানে সব ধান এখানে থাকবে, এখানে অনলোড দিব, গাড়ি করে দেবো, যেমন গাড়ি ভাড়া করে নিয়ে আছি, ধানগুলো এখানে রেখে দিয়ে এখানে সবাই থাকবো।